আমরা চাই ত্রিপুরাতে একটা এডুকেশন হাব যেন তৈরি হয়। আগরতলার কুঞ্জবনে অবস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশনের উদ্যোগে আয়োজিত বর্ষব্যাপী হীরক জয়ন্তী উৎসবের দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়াস চলছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক শিক্ষক সময়ে আসেন না, সময়ের আগেই চলে যান, এতে করে একটি খারাপ বার্তা যায়। এদিন পড়াশোনায় মোবাইল এবং ল্যাপটপের পর্দা থেকে বইকে বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আম্বাসায় মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনার কথাও জানান এদিন মুখ্যমন্ত্রী। আমি নিজেও এখন ডাক্তার, আমাদের ডাক্তারদের মধ্যে আছেন, বুঝলাম আমি টিচারদের ঘুষ দিচ্ছি না, সময় আছে না, সময়ের আগে চলে যায়, করে একটা ব্যাড মেসেজ কিন্তু দেয়। আমরা চাই স্কুলগুলা করে একটা এডুকেশন হাব যেন তৈরি হয়। আমরা সাথে চেষ্টা করছি যারা বেসরকারি স্তরে একটা মেডিকেল কলেজের জন্য ওরা ইন্টারেস্ট দেয় করে সেখানে মেডিকেল কলেজ হতে পারে। আজকাল ওরা জন্য মোবাইলে কি হয় বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যায়, কিন্তু পড়াশোনা এখন আমি মানে ওয়ার্ল্ড ইউজ বই বইয়ের কেন্দ্রে তার থেকে যেন পড়বে মানুষ না পড়বে ভিতরে দেখা যায়, এতে করে ব্রেনের গুরুত্ব সেটা যতটা উর্বর হয় সেটা কিন্তু ল্যাপটপের পর্দায় বা মোবাইলের পর্দায় সেই জিনিস থাকবে। আমাদের গভর্নমেন্টের উপর আমরা চেষ্টা করছি যে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে যাতে প্রপার এডুকেশন তাকে বলে এবং সেটা যেন সমস্ত স্কুলে যায়।